ইঞ্জিন রানিং আছে টায়ার ওকে আছে টায়ার ওকে আছে আচ্ছা আসাম নাম্বার আর আছে আচ্ছা আসাম নাম্বারের আর ডি ঠিক আছে তো এটা কোন ইয়ারের গাড়ি এটা আছে দু হাজার গাড়ি দু হাজার গাড়ি হুম আচ্ছা দুহাজার এর গাড়ি এমনি পেপার্স তো মোটামুটি ঠিক আছে পেপারস পাতি যা আছে সব আমি ঠিক করে দেবো নাম ট্রান্সফার স্টার করিয়ে দেবো আপনি নিলে পরে গাড়িটা ঠিক করে নেবেন ডালা ডুলা ইঞ্জিন রানিং টায়ার কন্ডিশন গুড সবকিছুই ওকে আছে বেশ ঠিক আছে তো দক্ষিণা কত দিতে হবে এটা তোমার জন্য আমি তো বন্ধুরা ফাইনালি চলে এলাম দেওচরাই মোড়ে কিছুদিন আগেও আমি আপনাদের এই দেওচরাই মোড়ের মাহি অটোমোবাইলসের দুটো ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম একটা ছিল কমার্শিয়াল সেকেন্ড হ্যান্ড কার আরেকখানা ছিল প্রাইভেট গাড়ি তো সেখানে অনেক গাড়ি ছিল সেই ভিডিওতে সবগুলো গাড়ি দেখাতে পারিনি আজকে আমি ফাইনালি তাদের গোডাউনে আছি তো এখানে প্রচুর গাড়ি রয়েছে গোডাউনে তো চলুন আজকের এই কমার্শিয়াল গাড়িগুলো দেখে নিচ্ছি তো বন্ধুরা এটা হলো মাহি অটোমোবাইলসের গোডাউন এখানে প্রচুর গাড়ি রয়েছে তো চলুন গাড়িগুলো দেখে নিচ্ছি সবার প্রথমে এখানে দেখে নিচ্ছি একখানা যোদ্ধা রয়েছে এই যে যোদ্ধা গাড়িও খুব ভালো গাড়ি প্রচুর ডিমান্ডেবল গাড়ি তো মাহি অটোমোবাইলসের লিটন দাকে পেয়ে গেছি লিটন দা কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন এই চলে যাচ্ছে কোনো রকম আচ্ছা যোদ্ধাটার গল্প বলো যোদ্ধাটা এটা 3 মাস বয়স গাড়ি 3 মাস বয়স মাত্র 3 মাস বয়স ঠিক আছে কি বলছো হ্যাঁ এটা তো আমার ওই সুরমে দেখছো অনেক গাড়ি ঠিক আছে এটা তার মধ্যে হচ্ছে নতুন গাড়ি 3 মাস বয়স 3 মাস বয়স 200000 কিলোমিটার রান আচ্ছা ঠিক আছে এটা পূজার আগে যদি কেউ নিয়ে যায় আমি তাকে 7 লাখ টাকায় দিয়ে দেব কি বলছেন হ্যাঁ চলুন গাড়িটা আগে দেখে নিচ্ছি তিন মাস বয়স বোঝাই জানে আসলে গোডাউনে আছে তো সার্ভিসিং এর প্রয়োজন আছে এই যে হ্যাঁ টায়ার দেখলেই বোঝা যায় নতুন গাড়ি যে এই যে দেখুন টায়ার মাত্র একুশ হাজার কিলোমিটার চলেছে মাত্র একুশ হাজার কিলোমিটার চলেছে গাড়ি নিয়ে আর কোনো কথা হবে না হ্যাঁ ভেতরটা দেখছি আগে ডালাটা দেখে নিচ্ছি এই যে দেখুন যেহেতু বাইরে পড়ে আছে তো সার্ভিসিং করলে একদম টনটনা হয়ে যাবে চলুন ভেতরটা দেখে নিচ্ছি বাহ ভেতরের কন্ডিশন একদম ঠিকঠাক আছে এটাতে এসি আছে নাকি না এটাতে এসি নেই এটাতে এসি নেই ঠিকই আছে তো গাড়িটার দাম কি ফিক্স থাকছে না না পূজার আগে আসলে পরে আমি আপনার ইউটিউব থেকে যদি কেউ আসে আমি তো এমনি ডিসকাউন্ট করে দেব আচ্ছা ডিসকাউন্ট করে দিবেন তো আজকে এখানে ধামাকা দেওয়া যাবে না আমার সামনে ধামাকা আর কি সাত লাখ টাকায় দিয়েছি ধামাকা আবার কি ধামাকা দেবো সাত লাখ টাকা এটা নতুন দাম কত আছে নতুন দাম তো ইলেভেন প্লাস হবে আচ্ছা এগারো লাখের উপরে দাম আছে তিন মাসের গাড়ি তিন মাসের গাড়ি আচ্ছা পেপার্স একদম সব আপডেট করে দেবো আপডেট করে দিবে আলিপুর আর ডিও হবে আচ্ছা আর নাম ট্রান্সফার নাম ট্রান্সফার আমি করে দেবো নাম ট্রান্সফারও আপনি করে দিবেন আর গাড়ি নেওয়ার আগে একদম পুরো সার্ভিসিং করে দেবো সার্ভিসিং করে দেবো গাড়ি ওয়াশিং করে দেবো আমি আর কোম্পানির তো ওয়ারেন্টি থাকবেই হ্যাঁ ওয়ারেন্টি আছে ইঞ্জিনের ওয়ারেন্টি আছে সব কিছুই আছে ঠিক আছে বন্ধুরা খুবই ভালো গাড়ি আপনাদের প্রয়োজন হলে এই নতুন গাড়িটি নিতে পারেন নামেই খালি সেকেন্ড হ্যান্ড মাত্র তিন মাস চলেছে গাড়িটি আচ্ছা এই গাড়িটার মডেলটা কি এটা আছে যোদ্ধা সতেরোশো যোদ্ধা সতেরোশো আচ্ছা ঠিক আছে তো এরপরে এখানে আরেকখানা যোদ্ধা রয়েছে এটা কি মডেল এটা আছে যোদ্ধা টু টন মানে দু আচ্ছা জিরো টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো এই যে গাড়িটি এটা কত দিনের গাড়ি এটা তেইশের মডেল আছে এটা তেইশের মডেল আচ্ছা এই যে সামনের চাকা ভালোই আছে সব কিছুই আছে ও এসি পাওয়ার স্টিয়ারিং সব আচ্ছা এগুলো খোলা রয়েছে এগুলো তো ঠিক করেই দেবেন এই যে গাড়ির সাইড থেকে দেখে নিন তেইশের গাড়ি মাত্র এক বছরের গাড়ি হ্যাঁ দেড় বছর এক দেড় বছর আচ্ছা ঠিক আছে এই যে পেছন থেকে দেখে নিন এই ডালাটা দেখে নিন সার্ভিসিংয়ের প্রয়োজন আছে যেহেতু গোডাউনে পড়ে আছে গাড়ি নেওয়ার সময় এরকম পাবেন না একদম ফ্রেশ করে করে দেবে দাদা তো ভেতরটা দেখা যাবে কি ওটার রাস্তাটা তো এদিক থেকে দেখে নিন যেহেতু এদিকে জায়গা কম আছে তো গেটটা খোলা যাচ্ছে না তো মোটামুটি আছে তো এটা সার্ভিসিং এর প্রয়োজন আছে তো দাদা এটার প্রাইস কত রাখা হয়েছে এটাতে রেখেছি আমি ছ লাখ ষাট হাজার ছ লাখ ষাট হাজার মানে দেড় বছরের গাড়ি দেড় বছরের গাড়ি আর এটা হলো সাত লাখ টাকা সাত লাখ টাকা এটা একটু দাম কম করেন দেড় বছরের গাড়ি করে দেবো আপনার চ্যানেল যেহেতু কেউ আসে আমি দশ একটু কম সম করে বলুন দশ টাকা ডিসকাউন্ট করে দিয়ে দেবো দশ টাকা ডিসকাউন্ট করে দেবেন ঠিক আছে তো পেপারস তো সব ঠিকঠাক আছে পেপারস আর পেপারস সব আপডেট আছে পেপারস আপডেট আছে আর নাম ট্রান্সফারও আপনি করে দেবেন নাম ট্রান্সফার করে দেব লোন করলে পরে ইন্স্যুরেন্সটা আপনার আচ্ছা এটা লোনে কত ডাউন পেমেন্টে আসতে পারে মোটামুটি ধরে নাও তোমার 1.5 লাখ টাকা দিলে পরে আসে যাবে 1.5 লাখ টাকায় চলে আসবে আর এই গাড়িটা এই গাড়িটা ওইরকম 50 60 1 লাখ টাকা দিলেই হয়ে যাবে বাহ তো খুবই ভালো ফ্যাসিলিটি রয়েছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই মাহি অটোমোবাইলসে আসবেন তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন এইট আর একটা আছে নাইন ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি টাটা এসি গোল্ড এই যে গাড়িটা অনেক বন্ধুরাই চাইছিলেন যে দাদা টাটা এসি দেখাও একটু কম রেঞ্জের মধ্যে তো আশা রাখছি আপনাদের দাবি আজকে পূরণ করতে পারবো তো এটা কোন ইয়ারের গাড়ি এটা দু হাজার উনিশের গাড়ি আছে দু হাজার উনিশের গাড়ি আছে একটু বডিটা খাওয়ানো আছে আমি সব কিছু বানিয়ে দেব আচ্ছা ঠিক আছে কত হাজার কিলোমিটার চলেছে এটা কিলোমিটার কত হবে তোমার এই সেভেন্টি নাইন আচ্ছা কিলোমিটার আচ্ছা আশি হাজার কিলোমিটারের মতন চলেছে এই যে গাড়ির টায়ার পেছনের টায়ার এই যে সামনের টায়ার ঠিকই আছে এটা মনে হয় বাগান এরিয়ার গাড়ি ছিল চা পাতা টানা গাড়ি ছিল তো ডালাটার অবস্থা ভালো না দাদা ঠিক করে দেবেন তো এটার প্রাইস কত রাখা হয়েছে এটার প্রাইস আমি বানিয়ে দিয়ে দাম দিয়েছি দু লাখ দুই লাখ আশি হাজার তার মধ্যে ডিসকাউন্ট করে দেবো নাম ট্রান্সফারও করে দেবেন নাম ট্রান্সফারও করে দেবো আর পেপার্স তো একদম ওকে আছে পেপার্স একদম ওকে একদম ওটার জন্য চিন্তা আচ্ছা অনেকে বলে আপনার ভিডিওতে দাম এক বলেন আসলে বলে দাম একটু আপনি বেশি বাড়িয়ে বলেন আমি সেটা বলি না আমি যেটা বলি গাড়িতে সেম রেটেই বলি কিন্তু কাস্টমার এসে বলে দাদা গাড়ির দাম যেহেতু তিন লাখ বলি আসে বলে দাদা দু লাখ ষাট হাজার এটা তো নিয়ম তো আমি তো এমনিতেও ডিসকাউন্ট করেই গাড়ি দিচ্ছি হ্যাঁ অবশ্যই আপনাদের গাড়ির প্রয়োজন হলে অবশ্যই আসতে পারেন তার মধ্যে যদি এসে অনেক ডিসকাউন্ট করে দাও আমার তো তো সম্ভব হবে না 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 একদম ঠিক একদম ঠিক সেখানে 5 10000 টাকা হলে পরে আমি গাড়ি দিয়ে দিতাম কিন্তু সেখানে যদি 50000 টাকা ডিসকাউন্ট থাকে আমি তো ওখানে গাড়ি কেমন করে দেব ঠিকই আছে একটা গাড়ি কো বিক্রি করলে কামাই হয় 10 15000 ঠিক আছে সেটা আনতেও তো প্রচুর খরচ হয় খরচ আছে এই যে এদিকের চাকা দেখে নিন এই যে সাইডের চাকা দেখি ভেতরটা ভিতরে কন্ডিশন মোটামুটি আছে দাদা বানিয়ে দিবেন একদম ঠিকঠাক করে দিবেন তো মোটামুটি আড়াই লাখে আসবে না গাড়িটা হ্যাঁ কাস্টমার আপনার চ্যানেল থেকে যেতো আসে আমি করে দেব আড়াই লাখে করে দিবেন করে দেব তো বন্ধুরা আড়াই লক্ষ টাকায় পাঁচ বছরে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন পেপার স্টেবার সব ঠিকঠাক করে দিবে নাম ট্রান্সফার করে দিবে আর কি চাই এটা ফাইন্যান্স হবে তো টাটা এস হ্যাঁ হয়ে যাবে ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা যেহেতু পাঁচ বছরের গাড়ি হয়ে যাওয়ার কথা তো মোটামুটি 50 60 হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আশা করি গাড়িটা হয়ে যাবে আশা করি হয়ে যাবে ওনার সিভিল ভালো থাকলে হয়ে যাবে ঠিক আছে তো এরপরে পেয়ে গেছি এখানে চারশো সাত বিএসিক্স মডেল অনেক বন্ধুরাই চাইছিলেন যে দাদা চারশো সাত দেখাও এটা কোথাকার নাম্বার ছিল এটা কলকাতা এটা কলকাতা নাম্বারের গাড়ি ছিল তো এটা ভ্যান গাড়ি ছিল মাল টানার চারশো সাত এই যে টায়ারের কন্ডিশন সাইড থেকে দেখে নিন যেহেতু জায়গা কম ভালোভাবে দেখাতে পারছি না তো এটা কোন ইয়ারের গাড়ি এটা আছে দু হাজার দু হাজার বাইশের শেষের দু হাজার বাইশের শেষের মাত্র দু বছর প্লাস এই যে পেছনের টায়ার এই যে দেখুন মালটানা গাড়ি বিএস সিক্স গাড়ি তো ভেতরটা দেখা যাবে এই যে ভেতরের কন্ডিশন মোটামুটি রয়েছে

ঠিকঠাক করে দিবেন মোটামুটি সাথে আসবে না আপনার চ্যালেঞ্জ যে তো কেউ আসে বললাম না আমি অনেক ডিসকাউন্ট করে দেব আচ্ছা এটা কত ইয়েতে আসতে পারে ডাউন পেমেন্টে এটা দু লাখ ডাউন পেমেন্টে আসতে পারে ঠিক আছে বন্ধুরা খুবই ভালো গাড়ি রয়েছে যেহেতু গোডাউনে রয়েছে সার্ভিসিংয়ের প্রয়োজন আছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আসবেন খুবই ভালো লাগলো গাড়িটা এরপরে দেখে নিচ্ছি যোদ্ধা এই যে টাটার যোদ্ধা এই যে নাম্বারটি দেখে নিন এটা কোন ইয়ারের গাড়ি এটা একুশের শেষ বাইশের গাড়ি ধরো একুশের শেষ বাইশের গাড়ি এটা টায়ারের কন্ডিশন খুব একটা ভালো না পেছনের টায়ার মোটামুটি রয়েছে এই যে ডালাটা দেখে নিন পেছনের এই যে দিক থেকে ভেতরটা ভালো দেখতে পাচ্ছি না দেখি ওদিক দিয়ে দেখানো যায় নাকি এটা দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশেরই গাড়ি মানে মানে কনফিউশন আছে আপনার কনফিউশন মানে কি হ্যাঁ বাইশেরই গাড়ি হবে বাইশেরই গাড়ি একুশের শেষ তো বাইশেই হবে আচ্ছা তো এটা কত হাজার কিলোমিটার চলেছে গাড়িটা চলেছে হচ্ছে ছত্রিশ হাজার কিলোমিটার ছত্রিশ হাজার কিলোমিটার এই যে সামনের চাকা দেখে নিন দু হাজার একুশের শেষের গাড়ি তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই মাহি অটোমোবাইলসে যোগাযোগ করে আসবেন এই যে ডালাটা দেখে নিন মোটামুটি রয়েছে সার্ভিসিং হলে একদম ঠিকঠাক হয়ে যাবে তো দাদা এই গাড়িটার গল্প বলেন এই গাড়িটার গল্প হচ্ছে কি আমি যেগুলো দেখছো মায়ের আমি সব ঠিক করে দেবো আচ্ছা গাড়ির দাম আমি দিয়েছি ছয় লাখ টাকার নাম ট্রান্সফার করে দেবো ছ লাখ টাকা নাম ট্রান্সফার করে গাড়ি সার্ভিসিংও করে দেবো পেপারস তো একদম ওকে আছে একদম ওকে আছে তো চলুন ভেতরটা এই দিক থেকে দেখিয়ে নিচ্ছি যেহেতু বলা যাচ্ছে না জায়গা কম মোটামুটি রয়েছে তো দাদা এটার দাম কি ফিক্সড ছ লাখই থাকছে না আমি ডিসকাউন্ট করে দেবো তো আপনার চ্যানেল থেকে আসলে আমি ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আসবেন এরপরে এখানে রয়েছে সুপ্রো সুপ্রো অনেক বন্ধুরাই কদিন থেকে কমেন্ট করছিলেন দাদা কম পয়সার মধ্যে সুপ্রো দেখাও তো এই যে আপনাদের জন্য সুপ্রো গাড়ি রয়েছে এই যে দেখে নিন সামনের টায়ার এটাও সার্ভিসিংয়ের প্রয়োজন আছে এই যে পেছনের টায়ার এই যে ডালাটা একদম রং করা আছে তো তো চলুন পেছনটা দেখে নিচ্ছি পেছনটাও মোটামুটি রয়েছে সার্ভিসিংয়ের প্রয়োজন রয়েছে এটা কি ভেতরে খোলা দেখানো যাবে ড্রাইভারের জায়গাটা ভেতরটা মোটামুটি রয়েছে তো দাদা এটা কোন ইয়ারের গাড়ি এটা দু হাজার কুড়ির গাড়ি আছে এটা দু হাজার কুড়ির গাড়ি চার বছরের গাড়ি চার বছরের গাড়ি আচ্ছা এটা আমি দাম রাখবো তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ হাজার টায়ার কন্ডিশন গুড কন্ডিশন আছে হ্যাঁ টায়ারের কন্ডিশন ভালোই রয়েছে তিন লাখ চল্লিশ হাজার টাকা দাদা আক্সিং প্রাইস রেখেছেন আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আসবেন গাড়ি তো একদম ঠিকঠাক আছে তো আমার কিছু বন্ধুরা আছে তারা একটু

তো লিটন দা আমার অনেক অডিয়েন্স আছে যারা একদমই কম বাজেটের গাড়ি চাইছে আচ্ছা হ্যাঁ তো তোমার এখানে এরকম কম বাজেটের গাড়ি আছে যে ধরো জলের জলডানা ডলডানা এরকম কাজ করে Tata ও আলফা রয়েছে সুন্দর লাল কালারের কিন্তু কন্ডিশন তো ভালো না বডির কন্ডিশন বডি বানাতে হবে আচ্ছা ইঞ্জিন রানিং আছে টায়ার ওকে আছে আচ্ছা আসাম নাম্বার রেডিও আছে আচ্ছা আসাম নাম্বারের রেডিও বাহ তো এটা কোন ইয়ারের গাড়ি এটা আছে দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি আচ্ছা দু হাজার একুশের গাড়ি এমনি পেপারস তো মোটামুটি ঠিক আছে পেপারস পাতি যা আছে সব আমি ঠিক করে দেবো নাম ট্রান্সফার করিয়ে দেবো আপনি নিলে পরে গাড়িটা ঠিক করে নেবেন ডালাডুলা ইঞ্জিন রানিং টায়ার কন্ডিশন গুড সব কিছুই ওকে আছে বেশ ঠিক আছে তো দক্ষিণা কত দিতে হবে এটা তোমার জন্য আর কি বলি যাও বেশি না সাইট হাজার টাকা দিও যাও আমি তো ভাবছিলাম বিশ পঁচিশ হাজার টাকায় পাওয়া যাবে নাকি তো ওগুলো ওই কাগজ ছাড়া গাড়িগুলো যেগুলো হয় আচ্ছা আচ্ছা ষাট আমার এখানে গাড়ি দেখো কাগজ আর যদি বডি বানিয়ে দাও তো কত দিতে হতে পারে না তুমি তো পাগল করে দিলে দাদা পঞ্চাশ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা গাড়ির দাম রাখা হয়েছে তো বন্ধুরা আপনারা কম রেঞ্জে গাড়ি চাইছিলেন তো এই আলফা তো মাইলেজ ভালো দেয় ভেতরে কন্ডিশন মোটামুটি রয়েছে যেহেতু বাইরে রয়েছে এর জন্য গাড়িটা এরকম লাগছে তো এটা আর একটু কিছু করা যায় না এটাতে আর কি করবো এটা তো এমনিতেই নাই তুমি বডি বানায় দিয়ে একদম একটা মিনিমাম দাম বলো আমার অনেক শোনো কম বাজেটের আমার অনেক অডিয়েন্স আছে যারা বেকার ভাই সত্যি ওরা একটা কিছু করে খেতে চায় প্লিজ তুমি যদি পারো বেকার ভাইদের জন্য একটু কিছু করো আমার এখানে শুধু দাদা আমার গাড়ি খারাপ হতে পারে কিন্তু আমার মেনলি হচ্ছে পেপাসটা গাড়ির আচ্ছা গাড়ির আমার বডি খারাপ আছে ইঞ্জিন ঠিক আছে পেপাস আমার ওকে আছে আচ্ছা ঠিক আছে আমার দামটা শুধু এইখানে গাড়ির বডি তো 10 টাকা হলেই পেয়ে যাবে কাগজ তো 10 টাকা হলে পাবো না কাগজ করতে গেলে 15000 তুমি আমার রিকোয়েস্টটা কি রাখতে পারবে আচ্ছা আপনার রিকোয়েস্টে আপনার যদি কোনো কাস্টমার আছে আপনার ভিডিও দেখে মানে বডি বানিয়ে দিয়ে বডি বানিয়ে দেব বডি বানিয়ে দিয়ে মিনিমাম কত দিতে হবে নব্বই হাজার টাকা দিবা আর কি সে তো আপনি আগেই বললেন আর একটু কম হবে না হ্যাঁ পাঁচ হাজার টাকা কম করে দেবো কেন এটা আশি করা যাবে না আশি তো পেপার হবে না একটু দেন না তাহলে খুব ভালো হয় আচ্ছা ঠিক আছে আমি দেখবো ঠিক আছে বন্ধুরা আশি হাজার টাকায় বডি সমেত পেয়ে যাচ্ছেন খুবই ভালো লাগলো তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই মাহি অটো আসবেন আচ্ছা লিটন দা অনেক বন্ধুরা এই বুলেটও চাইছে কম বাজেটের আছে তোমার কাছে আছে কম গাড়ি সত্যি আছে একদম তো এটাই তো হ্যাঁ এটাই দেখেন আচ্ছা এই যে বুলেরো রয়েছে এই যে বুলেরো গাড়িটার টায়ার তো ভালোই রয়েছে কিন্তু বডির কন্ডিশন তো দাদা ভালো না ভেতরের কন্ডিশন ও আপনি বানিয়ে দিবেন আচ্ছা এই যে গাড়ির পেছন চাকা ঠিকই আছে বডির কন্ডিশন ভালো না ঠিক আছে তো দাদা একদম বানিয়ে টনটনা করে দিবেন ঠিকই আছে কম বাজেটের গাড়ি নিতে গেলে একটু তবু ওল্ড গাড়ি হবেই তো গাড়িটি উনি একদম ঠিকঠাক করে দিবেন বুলেরো গাড়ি চাইছিলেন কম বাজেটের এই যে এটা কোন ইয়ারের গাড়ি এটা দু মডেল এটা দু হাজার মডেল তাহলে বারো বছরের ওল্ড রানিং ইঞ্জিন ওকে গাড়ি রানিং ইঞ্জিন ওকে একদম রানিং কন্ডিশন আছে ইঞ্জিন ওকে আছে গাড়ি এখানে বসা আছে তাই আচ্ছা গাড়ি একটা রানিং এটা টিম মারতো আচ্ছা আপনারই ভাড়া মারতো আমারই ভাড়া মারতো আমি গাড়িটা ফেলে রাখছি ড্রাইভারের জন্য আচ্ছা ঠিক আছে এখন গাড়িটা ছাড়বো

আচ্ছা পেপারটা হলে ঠিক আছে পেপারটা একদম ওকে করে দিয়ে দেব মানে 290 কি তালা মারবো हां তালা মেরে দাওটা আর কিছু হবে না ওটা করে দেব করে ঠিক আছে বন্ধুরা বুলেরোডি চাইলে আপনারা অবশ্যই মাহি অটোমোবাইলস এ যোগাযোগ করবেন তো এই মুহূর্তে তো এখানে শুধু এ কটাই গাড়ি আছে আর আপনার ওই শোরুমে কি কি গাড়ি আছে এই মুহূর্তে শোরুমে তো ওখানে জোদ্দা আছে তোমার রোড কিং আছে সুপুরো আছে স্পোর্চেও আছে সেন্ট্রো আছে অনেক অনেকগুলো অনেক গাড়ি আছে মনে থাকে না আমার ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন পারলে একটি মিষ্টি কমেন্ট করবেন এবং ফেসবুক প্রোফাইলটি এবং পেজটি আপনারা যারা এখনও ফলো করেননি আপনারা দয়া করে ফলো বটনটি অন করে দিবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে